الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال النبي صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহু বারিকা আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা রক্ত আলা ইবরহিম ও আলা আলী ইবর ইন্নাকা ইন্নাক হামিদুম্ মাজিদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপরে আল্লাহ সল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাই উপস্থিত সকল মুসল্লিদের সামনে যদি আমরা জিজ্ঞাসা করি টয়লেটে যাওয়ার দোয়া আছে কিনা জুতা পায়ে দেওয়ার দোয়া আছে কিনা জুতা পায়ে দেওয়ার নিয়ম আছে কিনা নিজের বাড়িতে কিভাবে ঢুকবেন সে দোয়া আছে পৃথিবীতে কাজ হালাল কর্ম ফ্যানটা একটু উপরে ওঠে না যায় না দেখেন তো দুনিয়াতে হালাল কর্ম অথচ সেখানে রাসলের নির্দেশনা নাই এটা হতে পারে না কোন না কোনো নিয়ম আছে আলহামদুলিল্লাহ তো আমাদের আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাবে তাহলে তাদের সম্পদের ওয়ারিস কারা হবে সন্তান না অন্য কেউ রেখে দেওয়া সম্পদের সন্তানরা হবে এটা উপর একাই হক হয়ে গেছে পিতা মৃত্যুর একশো টাকা জমি আপনাকে লিখে দেয় নেই শুধু মারা গেছে আপনারা তিন ভাই এখন সমান বন্টন জমি পেয়ে যাবেন সে দিয়ে গেল না দিয়ে গেল সেটা বড় কথা না তার মরার পরে তার অবর্তমানে তার সম্পদের হকদার হবে তার ছেলে সন্তান মেয়ে হোক ছেলে হোক স্ত্রী হোক ঠিক তেমনি তারা মারা গেলেও তো আমাদের কিছু করণীয় আছে আছে কিনা তারা আমাদের থেকে বিদায় হয়ে চলে গেল যেমন আত্মীয়র কিছু হক আছে মুসলমান এক মুসলমান অপর মুসলমানের উপর হক রাখে মোহাম্মদ আলাহসাল্ বলেছেন সে সবচেয়ে ভালো মুমিন মুসলিম যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ ঠিক তেমনি আমাদের আত্মীয় স্বজন আমাদের আব্বা আম্মা মারা গেলে আমাদের কি কী করণীয় এ কথা মোহাম্মদ সাল্লা আগেই বলে গিয়েছেন আলহামদুলিল্লাহ যেটা চূড়ান্ত বিদাত যারা করে ভুল পন্থায় ভুল ইবাদত করে তারা পর্যন্ত মিলাদের বৈঠকে বসে খয়রাতের বৈঠকে বসে তারা বলে যে ইদামাত আল ইনসান মানুষ যখন মারা যায় তারাও বলে তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায় কেটে দেওয়া হয় ইল্লা মিং সালাসা তিনটা জিনিস শুধু বাদে তার এক নম্বর হইল নেক সন্তান সন্ততি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবে ইনশাল্লাহ তারপরে বলা হয় সদাকায় জারিয়া এই সদাকায় জারিয়াকে ভিত্তি করে আমাদের দেশে যত মৃত মানুষকে কেন্দ্র করে মিলাত খয়রাত কুলখানি যত খতম কিছু আছে আনুষ্ঠানিকতা এই সাদাকায় জারিয়ার অর্থকে বিকৃত করে তারা করে আউজবিল্লা যুক্তি এমন একটা জিনিস আপনার আমার থেকে অনেক বেশি যুক্তি জানতো ইবলিস শয়তান কেননা আল্লাহ যখন বলল যে আদম আদমকে সেদা করো সঙ্গে সঙ্গে তার যুক্তি রেডি খলাক তাহমিনার খলাক তাহমিন তিন আমি হইলো আগুনের তৈরি একটা মাটির তৈরিকে সেজা দেবো এটা তো নিয়মেই ধরে না তার মানে আল্লাহকে বুঝ দিতে চাচ্ছে নাওজি আল্লাহকে পুনর্বিচার করতে বলতেছে আরেকটা বার ভেবে দেখেন আপনার ভুল হচ্ছে আদম তো মাটির তৈরি আমার সামনে রেডি করলেন কয়েকদিন আগে আর আমি হইলো আগুনের তৈরি উপর দিকে যাওয়ার স্বভাব আমার আমি কি করে সেজদা দেব আপনি একটু আরেকবার ভাবেন আল্লাহকে বলতেছে ফিরুল্লাহ তো যুক্তি যেমন ইসলামের ক্ষেত্রে সহায়ক ঠিক যুক্তি তেমন আবার জাহান্নামের রাস্তাও খুলে দেয় যুক্তি দিয়ে কোনোদিন ইসলাম চলবে না ইসলাম চলবে দলিলের ভিত্তিতে যুক্তি দিয়ে মনে হয় মোজার নিচে মাসেহ করতে হবে ময়লা হলে তো মোজার নিচে হয় কিন্তু আল্লাহ নবী বলছে মোজার উপরে করে দিয়ে দাও কি করবেন মেলে যে কোনো লোকের জিজ্ঞাসা করবেন অন্ধ লোককেও যে বলতো মোজা পায়ে দিয়ে চলাফেরা করলে জুতা পরে বা মোজা পরে মোজার নিচে মাটি জড়ায় ময়লা হয় না উপরে ময়লা হয় তো বলবে যে নিচে হয় এটা নিয়মের কথা তা আল্লাহ নবী যে বলেছে উপরে মাসেহ করে দাও কিভাবে যুক্তি দিবেন দুনিয়ার সকল বিজ্ঞান ডাক্তার বেশিরভাগ ক্ষেত্রে তারা বলে মুসলিম না বেশিরভাগ বলে অনেক মুসলিমরাও বলে যে জিন ভূত তো নাই মানে এটা একটা কাল্পনিক কথা যেহেতু চোখ চোখ দিয়ে দিয়ে দেখা যায় না মানুষের দেখার মতো পরিবেশ আল্লাহ তাকে দেয় নেই তার নিজস্ব আকৃতিতে তবে বিচারের মাঠে আমরা তাদেরকে দেখবো এই সুযোগ আল্লাহ দিবেন এখন জিন দেখা যায় না জন্য তারা মানে না এমনকি বড় বড় বিজ্ঞানী যত যত আশ্চর্য জিনিস ঘটে সেগুলোকে সুপার ন্যাচারাল বিলিভ বলে চালায় দেয় এমনিতে কোথাও একটা আগুন জ্বলে গেল এমনিতে কারোর বাড়ির উপরে কোনো গাছ নাই কিছু নাই হঠাৎ করে বড় বড় চারটা নারকেল পড়ছে এগুলোর ব্যাখ্যা তারা দেয় এগুলো অতিরিক্ত বিশ্বাসের কোনো গ্যারান্টি নাই কেউ এরকম করে যেতে পারে কিন্তু জিন যে দুনিয়াতে আছে এ ব্যাপারে কোনো সংকীর্ণতা থাকলে সে মুসলমান থাকতে পারবে না কেননা কোরআনের একটা এত অস্বীকার করলেও কাফের পুরা কোরআন অস্বীকার করলেও কাফের ওমা খালাকুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আল্লাহ বলতেছে আমি মানুষ আর জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে আদম সন্তান যেমন আছে তেমনি জিন আছে কথা সন্দেহ আছে আপনাদের অবশ্যই জিন আছে আমি দেখব কি না দেখব সেটার সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ যেহেতু বলেছে কথা ওইটাই রাইট তো যুক্তি এমন খারাপ জিনিস আপনি আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে ওই ল্যাংটা পাগলের দরবারে গিয়ে একটা সাংবাদিক বলতেছে যে আপনারা এই উলঙ্গ থাকেন কেন এত মুড়িদ নিয়ে আপনি খানকায় বসে আছেন আপনার শরীরে কোনো পোশাক নাই কেন এই যুক্তি দিচ্ছে ওই উলঙ্গ লোক বলতেছে যে আল্লাহ আমাদের কাপড় ছাড়াই তো পাঠায়ছে তুমি কাপড় পরলে কি কারণে কোরআন হাদিসের কোন জায়গা লেখা আছে যে জন্ম যে অবস্থায় হয়েছে তারা তারি কাপড় দিয়ে শরীর ঢেকো লেখা আছে কোন জায়গা তাই বলতেছে তার মানে কি বলেন মানিকগঞ্জে চলে গেলে বাদ্যযন্ত্র জায়স করার জন্য তিন সরোপরে হাদিস নিয়ে আসতে পারবেন এখনই মানিকগঞ্জ চলে যান কার কাছে যাবেন তার নাম বললে অসুবিধা দরকার নেই কিন্তু মানিকগঞ্জ গেলে আপনার দলিল পাবেন মাইজ ভান্ডারের কাছে গেলে আপনি দেখবেন যে মৃত মানুষের কাছে গিয়ে দোয়া করা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই একেবারে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে ঢোল নিয়ে কবরে যাবেন এবং তাকে দাফন করবেন ঢোল বাজিয়ে তার কাছে দলিল আছে এখনো পর্যন্ত আমাদের ভাইয়েরা যারা নতুন দিন বসতেছে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে এই দেখেন হুজুর এক রাকাত বিতির যে নাই তার দলিল অমক একটা মুফতি বলতেছে এই দেখেন তাসাহুদের বৈঠকে আঙুল এক টানা ইশারা করতে হবে সালাম ফেরানোর আগ পর্যন্ত এটা ঠিক না এই দেখেন অমক মুফতি দলিল দিচ্ছে এই দেখেন অমক মুফতি দলিল দিচ্ছে কবলাল জুমা চার রাকাত সন্নাত আল্লাহ নবী থেকে প্রমাণিত এরকম কিলিফ আমাদের পাঠায় তো এক কথায় আমরা যেহেতু আমাদের কথা শুনবে তারা তাদের উদ্দেশ্যে আমাদের ভাষণ তারা যে কথাগুলো পেশ করে এটা হলো ইবলিস শয়তানের পরিকল্পিত বক্তব্য এটা কোনো হাদিস না কেন কারণ যেই লোকটা গানকে জায়জ করার তিন সব হাদিস খুঁজে পায়েছে এ কবলাল জমা বাইর করার হাদিস তার নাই দুনিয়াতে কোনো তরিকা দলিল সারা টিকে নাই একটু আশ্চর্য হবেন এই সাউন্ডটা কমায় দেন এই মাটির উপরে এমন কোন দল আছে এটা আপনি মনে করবেন না যেই দলের কোনো দলিল নাই আছে দলিল এখন বলতে পারবেন যে তার দলিলের অবস্থা কি এটা বলে লাগে হাদিস নাই কে বলছে আপনাকে সোরা হাসরের শেষ দিন আয়ার যদি কেউ ফজরে আর মাগরিবে পড়ে তাহলে ফজরের আগে যদি মারা যায় মাগরীব পরে পড়ে ফজরে যদি পরে মাগরিবের আগে লোকটা মারা যায় তাহলে সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার জন্য ক্ষমা চাইতে থাকে আল্লাহর কাছে হাদিস আছে তো এখন আপনি জিজ্ঞাসা করেন এই হাদিসের অবস্থাটা কি তাহলে বলবো এই হাদিসের অবস্থা একবারে বাতিল এই হাদিস হলে শুধু দুর্বল না দরিব জিদ্দান দুর্বলের বাপ দুর্বলের চাইতে দুর্বল আসরের সালাতের পরে মাগরিব পর্যন্ত তোমরা কিছু পড়ো না কোরআন হাদিস বা কোনো কিছু পড়ো না সবুজ ঘাসের দিকে তাকায় থাকো আমি আল্লাহ তোমাদের জ্যোতি বাড়ায় দেব হাদিসে কুৎসি তারা বলতেছে এটা হাদিস যদি বলেন হাদিসের অবস্থা কি তাহলে এটা মেড ইন চায়নার হাদিস এটা রাসুলের হাদিস না মানুষ তৈরি করছে যদি বলেন যে মরা মানুষের কাছে সবাই মিলে গোল হয়ে হাত তুলে দোয়া করা এরকম কোন হাদিস আছে কিনা আমি বলবো অবশ্যই হাদিস আছে বহু হাদিস আছে কিন্তু একটারও কোনো গোড়া নাই আল্লাহ নবী থেকে প্রমাণিত না মানুষ তৈরি করছে করছেন আউজুবিল্লা মোহাম্মদ ওয়াসাল্লাম তাবিজ শিরিক বলেছেন সাহাবায় তাবিজ তাবিজ দেখলে টানি ছেড়ে ফেলতো এমনকি একজন বলল যে আমার তাবিজ নেওয়ার কারণে আমার চোখে তো খুব জ্বালা পোড়া করতো আমার তো এখন খুব ভালো লাগে আপনি এটাকে নিষেধ করেন কেন তো তখন সাহাবি বললেন যে তোমার চোখের মধ্যে ইবলি শয়তান হলে চুলকায় যেই তাবিজটা নিচেও কুফুরি করা হয়ে গেছে শিরিক হয়ে গেছে এখন এই চুলকানো বাদ দিয়ে দেছে তারপর তিনি বললেন নিশ্চয়ই একজন মুমিনের কাছে আল্লাহ নবীর কথার চাইতে দামি কথা কারোর হতে পারে না আল্লাহ নবী কোনো আলোচনা ছাড়া সরাসরি বলেছে মান তা আল্লাহ আসরকাবি তাবিজ মানেই শিরিক শুধু তাবিজ শিরিক না মান আল্লাহ কাসী উকিলা ইলাই তাবিজ তো বহু দূরের কথা কোরআনের আয়াত তো বহুদূরের কথা এমনি কোনো গাছ যদি কেউ গাছ সাথে নিয়ে মঙ্গল নিতে চায় তাহলে আল্লাহ তার কাছেই তা ফেলা দেয় নাও নাও এখন আপনি যদি বলেন যে তাবিজের কি দলিল নাই আমি বলবো তাবিজের বহু দলিল আছে তাবিজ নেওয়া যায় ওই তো দলিলের অবস্থা হলে মানুষের থেকে আল্লাহ নবী থেকে প্রমাণিত না আল্লাহ নবীর সাথে দশজন মুসাফা করতে আসছে একজনের সাথে হাতই মিলায় নাই তার গলায় তাবিজ থাকার কারণে অতপর লোকটা এই কথা শুনে ভয় পায়ে তাবিজ তার গলার ভিতর থেকে টেনে ছিঁড়ে ফেললো হাত দিয়ে তখন আল্লাহ নবী তাকে মুসাফা করে বায়াত করে নিলেন এটা হলো নবীর হাদিস আর আমাদের দেশের মুফতিদের হাদিস হলো তাবিজ নেওয়া কোনো সমস্যা নাই থানবি সাহেব তো বলেই নেওয়া যায় মুহাজের মাক্কি বলছে তো নেওয়া যায় চরমুনার ঠাকুর বাবা বলছে তো নেওয়া যায় অমুক বড় মৌলানা তো বলেছে তাবিজ নেওয়া যায় এভাবে তারা সিরিয়াল করে একজনও সাহস করে বলে নাই আল্লাহ নবীন এসে তাই আমি নিলাম তাই কি বলছে কেউ পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই কথা বলা আল্লাহ নবী ডানে সবাইকে নিয়ে একসাথে হাত তুলছে একদিন এই কারণে আজকে আমি তুললাম কেউ বলে আজ পর্যন্ত বলতেও পারে না কোন বেদাতি বলেও নাই যদি বলেন দলিল পাল কোন জায়গা ওই যে পরবর্তীতে একটা ব্যক্তির নিজস্ব মতামতকে দলিল হিসাবে নিয়ে এনেছেন নাউজুবিল্লাহ আপনি যদি আশরাফ আলি থানবির আপনার বইটা পড়েন আপনি লজ্জায় সে এমনকি স্ত্রীর কাছে এটা এত জঘন্য খারাপ নোংরা বেহায়া কথা লেখে তার বই লেখছে আস্তাক ফিরুল্লাহ নিজের বউর কাছে পর্যন্ত রিডিং পরে শোনানো দেয় না এত নোংরা কথা লেখা এটা ধর্ম অথচ মুফতি সাহেবের কাছে সে হইল হাকিমুল উম্মত এই গোটা উম্মতের বলে ডাক্তার আস্তাক ফিরুল্লাহ পড়েন অথচ সিরিকের চাষাবাদ করে গেছে লজ্জা সরমের কোনো লাভ নাই সত্যকে সত্য বলতে হবে আমাদের দেশে সবচেয়ে বাজে কথা বলে দিন ধর্মর গলা কেটে দেয় যে তার নাম দিয়েছে খতিবুল উম্ম মানে হলো উম্মতের খতিব আস্তাক ফির যেই লোকটা বলে ইমাম আবু হানিফা ওজুর পানের সাথে গোনা ধরে দেওয়া দেখতে পারতো আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লা সেই লোকটার মানায় হলো সুলতানুল ওয়াইজিন এই হলে বাঙালি জাত যেই লোকটা বলছে আল্লাহ নবীর ঠোঁট নারায়ণ আমি এখন দেখা দেব তাকে বানাইছে সবচেয়ে বড় আল্লামা আল্লাহ তা আপনার কোনো দাম আছে কথার কথার আপনার আমার দাম আছে এই আমাদের ডিগ্রি অথচ আল্লামা বলে ডাকতে হবে এরকম কোন বিদ্যা এই বাংলাদেশে আছে এটা বড় বড় শায়েকরা বলছে আমরা তা মনে করি না এটা বিশাল ব্যাপার যাকে তাকে গার সাথে আল্লামা লিখে দিবেন আপনি এটা তো এই আর কি ঠাট্টার জিনিস না মহা জ্ঞানী বিশাল সবচেয়ে বড় জ্ঞানী এরকম কে আছে বলেন একবার আবু বকর সিদ্দিক যথেষ্ট রদি আল্লাহ আমরা বলবো কিন্তু তার নাম তো আবু বকর ওমার রদি আল্লাহ তার নাম তো উসমান আপনি বলতে পারেন যে উসমান আফান রদি আনহু আফফানের বেটা উসমান আপনি বলতে পারেন যে উমার ইবিন খতব খতবের বেটা উমার কথা ঠিক আছে আপনি বলেন যে আলী ইবনে আবি তালিব আবি তালিবের ছেলে আলী এটা ঠিক আছে কিন্তু একজন সাহাবা রামের একজন ইমামের ইমামের কথা বললাম চার ইমাম বলেন দশ ইমাম বলেন কোন ইমামের নামের আগে লেখা নাই আলহাজ হজরত মাওলানা অমুক হোসেন দাবা বা আপনার কি বিভিন্ন লকব থাকে না আল্লামা একজনের নেই ইসলামের ইতিহাস এইটা কেন ভাবেন না সূচনা থেকে আপনি দেখেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদ আমরা পর্ব সাল্লাহ আলিয়া সাল্লাম কিন্তু তার নাম তো মুহাম্মদ বোঝা যাচ্ছে না আপনি যার জন্য এত পাগল কোরআন হাদিস যা আছে তাই ধরো এই এত বড় সম্মানী লোককে ব্যাঙ্গাচ্ছেন তার নাম মাত্র ইমাম আবু হানিফা আজে বাজে কোনো লকব তার নাই আপনি যাকে বলতেছেন ইমাম মালিকের মাঝাব আমি মানি আমি মালিকী মাঝাবের লোক অথচ তার নামটা হলো মালিক শেষ বাড়তি কিছু নাই তবে আমরা তাকে সম্মান করে ভালো করে আমরা বলবো যে রহিমাহুল্লা আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এটা ঠিক আছে কিন্তু স্বর্ণযুগের ইতিহাস সিরিয়াল যদি আপনি টানেন ইসলামের শত শত ছয় সাতশ বছরের ভিতরে কোনো ভালো বিদ্যান তার নামের আগে হজরত মাওলানা আলহাস কেবলা অমোক বরকাতু অমুক দামা অমোক মুদ্দা জিল্লু আলী এত বড় লকব লাগিয়েছে আপনি নাম বলতে পারবেন না এই উপমহাদেশে যত লকব এখনো পর্যন্ত বিনবাজ। আপনার ঠাকুর মাকুর আপনার এসব মুফতি আগল পাগল মোট এক জায়গা করে বাঁধি সমস্ত বিদ্যা এক জায়গা করলে জানা হয় বিনবাজ বাজ আল্লাহ সেই বিদ্যা দিয়েছিল বলে আমরা মনে করি যে কোনো দিন ধর্ম জানা মানুষের কাছে বিনবাজ বাজ যদি বলেন মুখ দিয়ে সে একাই বলে দেবে আল্লাহর মাটির উপরে সবচাইতে বড় বিদ্যান দিন ধর্মের ব্যাপারে আল্লাহ তাকে বানিয়েছিলেন অথচ তার নামের আগে আল্লাহ হজরত মাওলানা অমক বাবা অমোক হুজুর কোনো কথা নাই বড় মেজকিচ্ছু লেখা নাই অথচ তার জন্ম আরবে তার মাতৃভাষা আরবি কোরআন মাজিদ পরে যতটুকু তার চাইতে বেশি বুঝে গেছে একাই কেন তার মাতৃভাষাই হলে আরবি এত বড় বড় বিদ্যান দ্বারা পঞ্চাশ ষাট বছর সহি বুখারি মুসলিম দাউদ তিরমিদি নাসা ইবনি মাজা যত সহি আদিসের কিতাব আছে ধারাবাহিকভাবে যারা পড়ায়েছেন লক্ষ লক্ষ ছাত্র যাদের যাদের ফতুয়া সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে এই সব মানুষের নামের আগে কোনো লকব নাই আছে কি এটা কেন ভাবেন না আপনার বাপটা মরে গেল আপনার বাপের কথা বাদ না নাকি কারণে আল্লাহ নবী মোহাম্মদ মারা গেছে উমার রাজু বসতে পর্যন্ত চায় না অস্বাভাবিক হয়ে গেছে দাঁড়া আছে লোকজন তার আশপাশে মেলা আছে আবু বকর আল্লাহ আনহু খালি যায় খালি একটা আয়াত বলছে আফা ইমা তাও কতিলাং কলাব তুমালা আকুম তিনি বলেছিল যে কুল্লু নাফসিং যা ই কতুল মামুত মামা মুহাম্মাদ ইল্লা রসুল কদ খালাত মিং কবলিহির রসুল তিনি বলেছিল প্রত্যেক প্রাণী মিত্র স্বাদ গ্রহণ করবে আমরা যার জন্য অস্বাভাবিক হয়ে আসি মোহাম্মদ তো কোনো খালেক না মোহাম্মদ মাখলুক তবে সম্মানের দিক দিয়ে সবচেয়ে বেশি তো তিনি মারা যাবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু না না মিঙ্কু মুহাম্মাদ কেউ যদি মুহাম্মাদের পূজা করে থাকতে এতদিন যে আমরা মুহাম্মাদ আছে তো ধর্ম আছে মুহাম্মাদ নাই দিন নাই যেমন পীর আছে খানকা আছে পীর আছে মুরিদ আছে পীর নাই মুরিদ নাই এরকম যদি তোমরা মনে করো তাহলে তোমরা মনে রাখো তাহলে তোমরা ইবাদত করতে চলে গেছে সে আর নাই দুনিয়াতে তোমার ইবাদতও নাই আবুদুল্লাহ আর যদি তোমরা আল্লাহর ইবাদত করে থাকতে এতদিন তাহলে তোমরা মনে রাখো ফাইন আল্লাহ হাইজুন মোহাম্মদ মরতে পারে আল্লাহ মরতে পারে না লামোদ তার কোনো মৃত্যু নাই আল্লাহ আল্লাহর মতো করেই আছে আগের মতো সালাত আদায় করো আগের মতোই শ্যাম পালন করো আগের মতোই জাকাত দাও আগের মতোই হস করো মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে সে থাকলে যেমন ফরজ ছিল সে মরে গেলেও তেমনি ফরজ আছে। বোঝাকে যাচ্ছে তাহলে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মাখলুক মনে করি না অবশ্যই তিনি মাখলুক তিনি খালেক না তিনি সৃষ্টি কর্তা না তিনি একটা সৃষ্টি মাখলুক তবে মাখলুকের ভিতরে তিনি দামি মাখলুক সোভাল আল্লাহ এই নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম মারা যাচ্ছে মারা গেছে উমার রাজাহন বসতে চাচ্ছে না আবু বকর তালাহু ঘর থেকে বের হয়ে এসে কোরআন মাজিদের একটা আয়াত খালি শোনায়ছে সঙ্গে সঙ্গে উমার রাহালাহু বসে গেছে বলছে আমি মেনে নিলাম আর কোনো কথাই নেই তো মুসলমান যে তার কাছে যখনই কোরআনের আয়াত সামনে আসবে যখনই নবীদের হাদিস সামনে আসবে তখন বলবে নো এক্সকিউজ কোনো জরুরত নাই কোনো যুক্তি চলবে না রকম কোনো কথা নাই আমি এখনই মেনে নিলাম বলেন ইনশাল্লাহ এটা হলো উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব যে কথা বলতেছিলাম ওই মৃতদের জন্য জীবিতদের করণীয় বিষয়টা আমরা খুব বেশি ফোকাস একটা মানুষ অবস্থায় আছে এখন কি করতে হবে এটা কি ইসলামে থাকার কথা না না থাকার কথা থাকার কথা এই কারণে যেহেতু এটা ইসলাম অন্য ধর্মে এত নিয়ম নাই তিন মাস পর পর নারকেল ফাটা দিয়ে আসেন ধর্ম হয়ে গেছে কিন্তু এটা আলাদা এটা প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটা কর্মে আল্লাহ নবীদের ভিন্ন ভিন্ন নির্দেশনা আছে আজকে জুমার দিন মূল সালাত আমাদের কয় রাকাত ভয় পাচ্ছেন কয় রাকাত দুই রাকাত কিন্তু আগে পাশে কিছু নাই বহু কর্মকাণ্ড আছে সুন্নাত আছে তাহিয়াতুল মসজিদ আছে খুতবা আছে আজান আছে পায়ে হেঁটে আসলে কি পরিমাণ নেকি হবে আগে আসলে কি পরিমাণ নেকি হবে সেকেন্ডে আসলে কি পরিমাণ নেকি হবে দ্বিতীয় কাতারে আসলে কি পরিমাণ নেকি হবে লাস্টে আসলে তার পরিণাম কি হবে পুরা কথাটা হাদিস আলাদা করে বলা আছে না এই কারণেই তো ইসলাম মানে একটা ইবাদত শুধু আপনাকে করতে বলে নাই কিভাবে করবেন করলে কি করলে হবে নেকি হবে না করলে গুণা আসে কিনা পুরাটা ডিটেলসে বলা আছে সোহান আল্লাহ তা আমাদের একটা মনুষ্য ব্যক্তি যখন বিছানা পড়ে গেছে অসুস্থ কখন জানি যান চলে যায় আমাদের সমাজ বলে এ এত কষ্ট হচ্ছে বেচারার দশটা হুজুর নিয়ে এসে হাফিদিয়া মাদ্রাসার পনেরোটা ছাত্র নিয়ে এসে তোমরা একটা জালালি খতম দিয়ে দে একটা আপনার ইউনুস খতম আল্লাহ সোমান বলতেছে তোমাকে আমি নির্দিষ্ট করি নাই তুমি বিপদে পড়লে মা সালার দোয়া পর মা সালার দোয়া কে ইউনুস কার মা সালা বলতেছে মানে ইউনুস আল্লাহামকে তিনি তো মাছের পেটে পড়ছিলেন পড়ছিলেন নাকি তিনি পরে বলেছিলেন লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুংতুমিনা জোয়ালেমিন কয়বার বলছে তার কোনো বর্ণনা নাই আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাহসালাম বলেছে তোমরা বিপদে পড়লে মাসালার আলাহ দোয়া পড়ো এই লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইন্নি কুংতুমিনা জওয়া এমিন আল্লাহ নবীয় জিন্দিতে কোনোদিন বলে নাই এক তিন পাঁচ সাত নয় এগারো বারো পনেরো একশো দুইশো এর কম হলে অসুবিধা আছে এটা বলে নাই কোনোদিন কিন্তু কিভাবে জানি বাঙালি মুফতি ঠিক পাইছে যে সোয়া কম বললে আল্লাহ শোনে না এক লাখ পঁচিশ হাজারের নিচে হলে আল্লাহর মন খারাপ হয় আস্তাক ফিরুল্লাহ এই জন্য জন দুই সিরিয়ালে লাইন করে দিয়ে খেজুরের বিচি এর এরপরে তেঁতুলের বিচি সোলা বুট এইগুলো দিয়ে শয়তানি করতেছে তাই আল্লাহকে অবিশ্বাস করলেন আপনি আমি আর বাচ্চু ভাই আসতে আমরা বলতেছিলাম যে মানুষের সাথে মানুষ মুনাফিকে করলে তার শাস্তি ইন্নাল দারকিল শাস্তি হলো সবচাইতে সর্বনিম্ন চূড়ান্ত জাহান নামে সে থাকবে একেবারে নিচে থাকবে তাহলে আল্লাহর সাথে প্রতিদিন মুনাফিকে করলে তার কি হয় ওই লোকটা বলে যে ইয়া কানা আবুদা ইয়া কানা সাইন ইবাদতে তোমার করি আল্লাহ সাহায্য তোমার কাছেই চাই সে কি করে আবার পীর ফকিরের হাত ধরতে পারে কি করে আবার অন্য কোন কিছুর ভিতরে মঙ্গল খুঁজতে পারে তাহলে এটা কি মুনাফিক না এখন মোহাম্মদ সাল্লাল্লাহু নির্দিষ্ট করে বলে নাই যে তুমি কতবার পড়বে লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু তাহলে আপনার সুযোগ আপনি যে কয়বার ইসা পড়েন শেষ কিন্তু আপনি একটা আনুষ্ঠানিকতার ভিতরে যখন গেলেন এর নাম হলো রাসূলকে অপমান করা বিদাত নাউজুবিল্লা বিল্লাহ যখন মুমূর্ষ ব্যক্তি বিছানাগত থাকবে তার কাছে আর কি ঠাট্টা বাজে কোনো কথাই চলবে না খালি গিয়ে তার কানে কানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূসর আসসলাম বলেছেন ফজিলত লাক ইনু লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের কবরের যাত্রী কখন জানি কবরবাসী হয়ে যায় এই মুমূর্ষ ব্যক্তির কানে কানে শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ তবে বাড়াবাড়ি করে জোরে চিৎকার চেঁচামেচি করো না উল্টাও হয়ে হয়ে যেতে পারে তোমার বলা দেখে যদি লোকটার মুখের শেষ কালেমা আখেরুল আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ যদি তার মুখের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ আর কোনো গুনাহ করার সুযোগ যদি লোকটা না পায় এটাই যদি তার মুখের শেষ বাক্য হয় ইনশাআল্লাহ ফাদা খালাল জান্নাহ লোকটা জান্নাতে চলে যাবে সারা দুনিয়ার হুজুর মিলে যদি কোরআন খতম পরে বক্সায় আল্লাহ শপথ করে বলতেছি একটা নেকি হলে ইসলাম মিথ্যা কোনোদিন হবে না এই নিয়মই তো নাই আপনি পড়বেন কেন কোনো সুযোগই নাই ইসলামে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস নাই ডেলিভারি সার্ভিস নাই এখান থেকে আদমপুর ফুঁ দিয়ে সে একটা খতম দিয়ে দিলেন সুরা ফাতেহা দিয়ে দিলেন দশরা রাকাত নামাজ দিয়ে দিলেন যে আমার ভাই যে আমি আটকে আছে আদমপুর এটা ছুটে দেওয়ার জন্য এখান থেকে সোরা বাকারা সারিয়ে দিলাম না কোনো শয়তানের জায়গা নাই নিজে পড়তে হবে ইসলাম কোনো অলস ব্যক্তিকে পছন্দ করে না গোটা কোরআন নিজে পড়বেন বুঝবেন যদি না পড়েন আপনি এমন কপাল পরা আপনি জানতেই পারলেন না যে আপনার আল্লাহ আপনাকে কি বলতে চাচ্ছিল আপনি না জানি কবরে চলে গেলেন বাংলায় কোরআন অনুবাদ হয়ে গেছে কত সহজ হয়ে গেছে কোরআনটা পড়বেন ইনশাল্লাহ তারপরে মমূর্ষ ব্যক্তির কাছে পরব লাইলাহিল্লা কিন্তু আমরা খোঁজাখুজি করব না খোঁজাখুঁজি বোঝেন মানে প্রেশার ক্রিয়েট করব না জোরে জোরে বলবো না লাউড করব না আমরা ভায়োলেন্স করব না জোরে জোরে যে পড়েন আমার কথা শোনা যাচ্ছে জোরে জোরে পড়েন লাই দেখা গেল আপনি এত প্রেশার দিচ্ছেন লোকটার কথাই বন্ধ জিব্বা নারা করতেছে শুধু এখানে আপনি চাইলেও তো সে আওয়াজ করতে পারবে না আপনি বারবার বিরক্ত করার কারণে ইবলিস শয়তানের ধোকায় একটা বাজে কথা মুখ দিয়ে চলে আসতে পারে সাবধান শুধু কি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ যত হুজুর খতম পড়তে আসবে আপনার অদান্তে আপনার স্বাস্থ্য ভাই পাঠা দেশে আপনার অদান্তে আপনার কাকা পাঠা আপনার মেজো ভাই পাঠা দেশে যে হুজুর আমি তো আমার বাপ মরে গেছে তাড়াতাড়ি দশটা ছেলে পাঠা দেন সুন্দর করে ওই ছেলেদের সহ ওস্তাদদের সহ বলবেন যে এই মুহূর্তে মেন্টালে ভর্তি হওয়া আগে মানসিক রোগী থেকে সুস্থ হও তারপরে বাড়িতে আসো ফের তাড়াতাড়ি কেননা তারা কোরআনকে বিকৃত করতে আসছে পরিজুবিল্লাহ আলী মরা মানুষের কাছে গোল হয়ে কোরআন পড়া আর কোরআনকে অপমান করা ছাড়া কি হতে পারে যেহেতু কোরআন আসছে জীবিত মানুষের হেদায়তের জন্য সোহান আল্লাহ এই কোরআন যাদের সামনে পড়া হয়েছিল তারা ইহুদি তারা খ্রিস্টান তারা কাফের তারা সাদে মজায় অর্থে অনুধাবনে কম্প্রিহেনশনে এর উপলব্ধিতে অমুসলিমরা কালিমা পড়েছে আল্লাহ নবীর সামনে এসে সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সন্দেহ আছে এই মানুষটা মারা গেল আর বলতেও আসলে কেমন লাগে এটা আমরা কিভাবে আর আপনাদের সামনে বলবো আমার কথাগুলো ক্লিয়ার বলি আল্লাহ নবী সাল্লামের লাশ ছিল কয়দিন বলেন তো দেখি মাটির উপরে হ্যাঁ এই তিন দিনের ভিতরে প্রায় সত্তর বাহাত্তর ঘন্টা নাকি এই বাহাত্তর ঘন্টার ভিতরে আমার দেশের হুজুরের এক খতম কোরআন পড়তে ছয়টা হাফেজের বিয়াল্লিশ মিনিট লাগতেছে ধরা পড়ে গেলে কয়েকদিন আগে পনেরো পারা পড়া ছিল এক বৈঠকে এক দেড় ঘন্টার ভিতরে একটা খতম মারি দিয়ে দেশে আপনার মরা বাপের নামে নাউজুবিল্লাহ অথচ আল্লাহ নবী মারা গেছে মাটির উপরে বাহাত্তর ঘন্টা তার লাশ আছে তো সাহাবাই কেরামের মধ্যে হাফেজ ছিল না তাই না বোঝাকো কথা বোঝে না যত হাফেজ আপনার এই সামুর খানে আল্লাহ নবীর সাহাবিরা কোরআন বুঝতো না মনে হয় নাকি পড়তে পারতো না যাদের শিক্ষক হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি পারে না বলেন মানে কি একটা লোকের সাহস হয় নাই আল্লাহ নবী যেহেতু মরে গেছে আমি সুরা ফাতেহা জানি সুরা ফাতেহাটাই আমি পরে দেবো এখন আমি সুরা ইয়াসিন জানি আমি ইয়াসিনটা সামনে বসে পরে দেই। আমি সুরা বাকারা জানি আমি বাকারাটাই আল্লাহ নবীর উদ্দেশ্যে কবরের মানে লাশকে সামনে রেখে পরে দিই আবু বকর রদি আল্লাহ তাল্লা উমার রদি আল্লাহ আনহ আলী রদি আল্লাহ আনহু এদিকে আসো এসে সবাই মিলে সুন্দর করে তোমরা যারা কোরআনে হাফেজ আছো সুন্দর করে দশটা খতম দিয়ে দাও বলতে পারতেন কিনা কিন্তু কেরাম ওটাকে কোনোদিন নেকি মনে করে না যেটার ব্যাপারে লাল্লা নবীদের কোনো নির্দেশনা নাই সিগনেচার নাই যত ভালো কাজ হোক আপনার নবীলামের অনুমোদন থাকতে হবে বলেন আলহামদুলিল্লাহ তাহলে একটা কথা বলতে গেলে অনেক লম্বা সময় চলে যায় তাহলে মুমূর্ষ ব্যক্তির সামনে কি ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত বললাম মান কালাল্লাহ ফদাখলাল না একবার যদি কেউ পরে লাহিল্লাহ বা লাহিল্লাহ পড়েছে সে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা আছে যদিও কিন্তু লাহিল্লাহর পাওয়ার কত বেশি এই ইলাহা ইল্লাহকে কোরবানি করেছে কবর দিয়েছে হত্যা করেছে মৃত করে দিতে চায় দুরভিত করে দিতে চায় হলে আপনার বেদাতি হুজুর এই জন্য এত কষ্ট করতেছে আগরবাতি নিয়ে আসছে গোলাপ জল নিয়ে আসছে তারপরে হলো জিলাপি নিয়ে আসছে খতম নিয়ে আসছে টাকা নিয়ে আসছে জিলাপি নিয়ে আসছে বহু কাণ্ড কারখানা করে শুধু ঢেকে দিচ্ছে আল্লাহর একটা কালে মাতার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মরা লোকের সামনে কখন জানি তার যান চলে যায় এখন তাকে আপেল কমলা বিভিন্ন খাবার খাদ্য তার অপ্রয়োজনের সামনে দেওয়া মানে তার সাথে ইয়ার কি করা এখন তার সবচেয়ে বড় জিনিস দরকার হলো ইমান আর ইমানের সহযোগিতা করতে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লোকটা মারা গেল বহু কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললে বহু দেওয়া যাবে সামান্য কয়েকটা টাচ বিষয়ে করব। লোকটা মারা গেল তাকে কবরস্থ করতে হবে লাশ বলেন রেখে হাইরে দুঃখ লজ্জা কমন কথা বারবার বলি এই লোকটা লাশ সামনে রেখে চেয়ারম্যান ভাষণ দেয় না বলেন তো যেহেতু সেটা পলিটিক্স করে তার এই অসিলায় লাশকে কেন্দ্র করে বহু মানুষ এক জায়গা জমা হয় তখন সে ইমোশনালি ফায়দা নেওয়ার জন্য হোক সামাজিক কারণে হোক একজন দায়িত্বশীল হিসেবে হোক তার অন্তরের খবর সবচেয়ে ভালো কে জানে আল্লাহ আমরা করলাম যে তিনি পাঁচ মিনিট জাতির উদ্দেশ্যে কথা বলে ইমাম সাহেব বলে দশ মিনিট যিনি মারা গেছে তার কলিগ আসে একসাথে কর্ম করছে আপনি ওনার সম্পর্কে কিছু বলে যান ওই লোকটা এসে আরও পাঁচ মিনিট বলে ওনার বড় ছেলে বেঁচে আছে বড় ছেলে কিছু বলবে ওনার অবর্তমানে মানে উনি বেঁচে থাকতে ওনার গার্জিয়ান ছেলে ওনার চাচা চাষা বাঁচে আছে ভাসতে সম্পর্কে দুইটা কথা বলবে দেখা গেল এই লাশ সামনে রেখে এক ঘন্টা ধরে ভাষণ বক্তব্য চলে টানা রোদের ভিতরে হয় কিনা সব কিছু চলে কিন্তু সব চাইতে খারাপ জিনিস হুজুর মনে করে সোরা ফাতেহা এই মরা লোকটার কপালে খালি জুটলো না হলে সোরা ফাতেহা বক্তব্য চলতেছে ভাষণ চলতেছে যেখানে বলা হচ্ছে আজান নাই একামত নাই রুকু নাই সেজদা নাই কোনো কিছু নাই মর্সে তাড়াতাড়ি সরাও ভালো হলে জান্নাতে চলে যাক খারাপ হলে ঝামেলা সরা দাও ইসলাম বলে তাই কিন্তু আপনি এত কাহিনি করতেছেন এই রোদের ভিতরে লাশ সামনে রেখে এত ভাষণ দেন কিন্তু লোকটার জন্য যেই মূল কাজে ঢুকে গেলেন আল্লাহ আকবার বলে হুজুরের হাতে আর সরা ফাতেহা পড়ার টাইম নাই। পাঁচ সেকেন্ড দেরি করে এসে যদি প্রথম তাকবির ধরেন আপনার জিন্দগিতে আল্লাহর কসম সুরা পড়তে পারবেন না সানাই তো পারেন না কিসের কি পরিষ্কার ভাবে দিয়ে আপনাদের উদ্দেশ্যে নাই নাই নামাজ আল্লাহর কসম জানাজা জানাজার নামাজ জানাজার সালাত হুজুর এখানে বাংলিশ একটা পদ্ধতি আপনাকে শিখায় দিয়েছি আর কি শয়তানি করার জন্য বড় বড় মুফতি আপনাকে বলে না না জানাজা তো নামাজ না এটা হলো দুয়া নিতান্তই মানসিক প্রতিবন্ধী ছাড়া এত বড় বাজে কথা কেউ বলতে পারে না সলাৎ মানেই যে দুয়া সেটাকে আপনি জানেন না এ যে আমরা জুমা পড়বে এটা তো দুয়া আমরা ফজর পড়ছি এটা দোয়া আল্লাহর কসম সলাৎ মানে দুয়া কিন্তু আপনাকে ধোকা দেওয়ার জন্য এই মুফতি সাহেব বলে দিচ্ছে না না জানাজা তো সালাত না এটা হলো দুয়া এই জন্য এখানে সুরা ফাতেহা নাই নাউজুবিল্লাহ আপনি ক্লিয়ার জেনে রাখেন মানা না মানা আপনার ব্যাপার আপনার সাথে মানার সাথে আমার কোনো সম্পর্ক নাই না মানার সাথে সম্পর্ক নাই আমার কাজ পৌঁছানো আল্লাহর কসম সুরা ফাতেহা যেখানে নাই সেখানে নাই শেষ আপনার ক্ষমতা থাকলে আমার কথা পরিবর্তন উল্টায় দেন যেখানে সুরা ফাতেহা নাই সেখানে নামাজ নাই শেষ একবার ক্লিয়ার কাট কথা কোনো রং ঢং করা হুজুর আমি না সুরা ফাতেহা নাই তো নামাজ নাই দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া কোরআন মাজিদে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে সুরা ফতেহা চাইতে দামি জিনিস নাই অথচ লোকটাকে চিরদিনের জন্য দাফন করে কবরে ঢুকায় দিয়ে আসব। আমার বাপের কবরে সোরা যাচ্ছে এর চেয়ে বড় কপাল পরা কি হতে পারে এর চেয়ে নোংরা এর চাইতে অসভ্য এর চাইতে মাটির উপরে নিকৃষ্ট প্রাণী এই হুজুরের থেকে কি হতে পারে আল্লাহ নবী বলেছে এই হুজুর মানুষের এত মান অন্ধকার আর আলো যেমন পার্থক্য এই হুজুর মানুষ আর নন হুজুর হলো তেমন আল্লাহর নবী বলেছে হুজুরটা তুমি এত ভালো দিন ধর্ম তুমি জেনেছো তাদা মানুষ আর মরা মানুষ যেমন তুমি হুজুর তুমি জানা মানুষ আর না জানা মানুষ তেমন হুজুরের কত মান দিচ্ছে আল্লাহ এই রাসূস আসলাম আবার বলতেছে আমার উন্মতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে এই হুজুর রাসুল বলছে এমন কি করার আছে ওই যে যারা ধর্ম নিয়ে মজা ঠাট্টা করে বেরাবে মানুষের সামনে পৃথিবীর সকল বিদ্যান একমত মরা মানুষকে কেন্দ্র করে যে খাদ্য অনুষ্ঠান করা হয় আরবিতে তার নাম হলো সাদাকা কথা বলেন কি বোঝাকে যাচ্ছে তার নাম কি সাদাকা আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের নাতি হোসাইন বারো বছর দশ বছর বয়স হয় নাই এখনো বালেগ হয় নাই এই ছোট মানুষ আপনাদের একটা প্রশ্ন করি এই ছেলেটা অথবা ওই ওই একটা ছোট বাচ্চা ওখানে একটা বালতি রয়েছে পানি ভরা ছোট মানুষ যা উল্টে ফেলা আপনি বলেন তো দেখে এই বাচ্চার গুণা হয়েছে কেন ওর তো হালাল হারামের এই জ্ঞান এখন হয় নাই ও তো শরীয়ত বোঝে না ও তো ছোট একজনের জুতা ধরে টান দিয়ে ফেলা দিছে এটা তো ছোট সেই কারণে করছে ও এখানে গুনা হবে কেন একটা দোকান থেকে আপনি একটা কথাবার্তা বলতেছেন অন্য জিনিস কিনতেছেন যখন চলে যাচ্ছেন আপনার ছেলে একটা চিপসের প্যাকেট টান দিয়ে ছিঁড়ে ফেলছে হতে পারে কিনা এখন আপনি যদি বলেন যে তোর হাত কেটে দেবো তুই হলে সরি করছিস তাহলে কি হবে কারণ ওর পর সরিও এখন আসেনি ও বুঝলে এই কাজ করতো না তো হোসাইল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কলিজার টুকরার নাতি তিনি এই সাদাকার একটা খেজুর গালে দেছে খেজুর খেজুর গালে দেওয়ার কারণে আল্লাহ নবী রাগ করে তার গলার ভিতর থেকে খেজুর বের করে দিয়ে বমি করতে বলল যে আমার বংশে কেউ সাতকা খায় না আর এই মরা মানুষের খানা হুজুর তো খায় চেয়ারম্যান এমপি পর্যন্ত গাড়ি নিয়ে নিয়ে এসে এই কুলখানি খাই যাচ্ছে না জালিক এর ব্যাপারে কি কথা বলবে বলেন যদি বলেন যে এত বড় বড় হুজুররা এগুলো করে তারা কি বোঝে না আপনার হুজুরের সাইটি অনেক ভালো লেখাপড়া জানা লোকটার নাম হলো ফেরাউন কি বলে আবুজুহেল আপনার হুজুরের সাইতে অনেক লেখাপড়া জানা লোক আপনি এখনো জানেন না ফেরাউন আবু বলতেছে মোহাম্মদ সাল্লাহাম এত বাড়াবাড়ি করে কি লাভ দেখতে খারাপ দেখা যায় মানুষ খারাপ বলে একই বংশের লোক বা কাছাকাছি জায়গার মানুষ আমরা কিছুদিন তুমি আমাদের সাথে পূজা করো কিছুদিন আমরা তোমার সাথে কাবা ঘরে যা শেষ দা দিই অসুবিধা কি আছে আমরা আমরাই তো এই প্রস্তাব দিছে কারো জানা আছে নাকি মানে আবু জহেল একটা মিষ্টি স্বরে বলতেছে মোহাম্মদ বাড়াবাড়ি করে লাভ নেই আমরা আমরাই এই ফোনটা দেন বাটনাল ফোনটা দেন আমি একটু সময় দেখবো দেন আমি দেখব না ওহো রেকর্ড করতেছিলেন তো করেন আচ্ছা দেড়টা জামাত না ঠিক আছে তো রাসুল সাল্লা সাল্লাম কি বলতেছিলাম যেন আবু জেহেল প্রস্তাব দিচ্ছে যে আমরা আমরা মিলেমিশে চলি যেমন আমাদের দেশে আপনি আবার ব্যাখ্যা দিতে যায়ন না বহু আল্লামা আছে বহু বড় বড় হুজুর আছে বহু বড় তাফসির কারক আছে খোলা মাঠে মাহফিল করতে এসে বলে বাড়াবাড়ি করা লাগে না আমরা সবাই মিশে থাকব কিভাবে মিশে থাকব আমি জোর করেই কি তেল আর পানি মিশে দেবো নাকি একটা তাবিজের ব্যাপারই আর একটা তাওহিদ পন্থী আলেমকে আপনি জোর করে এক করে দিবেন একটা কবর পোদারি হুজুর আর একজন হলো তাওহিদ আল্লাহর ইবাদতকারী হুজুরকে জোর করেই এক করে দিবেন আপনি কন্ডিশন দিতে হবে যে সবাই মিশে থাকবো কন্ডিশন হলে একটা আর হাদিসের ভিত্তিতে এমনি এমনি না বোঝাকে যাচ্ছে তা জেহেল প্রস্তাব দিয়েছিল যে আমরা আমরাই তো একটু মিল করে চলি কিছুদিন তুমি আমাদের সাথে পূজা করো কিছুদিন আমরা তোমার সাথে আল্লাহর ইবাদত করি এইবার একটু শখ খাবেন শুনে আগে হয়তো শুনছেন জানেন অনেকে যখন এই প্রস্তাবটা আবু জেহেলদ সাল্লা দেয় বলেন তো আবু জেহেল আর তখন কাজে ব্যস্ত কেউ জানেন না আল্লাহর কাবাঘর তাওয়াফ করতে করতে আবু জহেল এই প্রস্তাব দেশে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা আমি যতবার এই কথা ভাবি মানে আমি টেনশনে আল্লাহ এ কি অবস্থা আল্লাহর কাবা ঘর তাওয়ফ করতেছে আর বলতেছে এই কথা প্রস্তাব দিচ্ছে যে কিছুদিন তুমি পূজা করো আমাদের সাথে কিছুদিন আমরা তোমার সাথে তোমার আল্লাহর ইবাদত করি তাহলে তো মিটেই গেল তা আপনারা কি এই প্রস্তাবে একমত আছেন তখন কি বলা হলো কুল ইয়া আইুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাত্তুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া liya দীন নাকি মোহাম্মদ বলছিল যে ঠিক আছে মিলেমিশে চলি বলে নাই কিন্তু আমাদের সমাজে এই জাতির লোকের সংখ্যা গাদি এই দেখো হুজুরের বিরুদ্ধে কথা কয় এই দেখো মৌলানা মানুষ আর এক মৌলানার মৌলানাকে আল্লাহ নবী বলছে আল্লাহর কসম তীর মিদি দুই হাজার পাঁচশো সাতাত্তর আবু দাউদের সাত হাজার বাইশ আমার উন্মতের মধ্যে দাঁত জালের চাইতে বেশি ফাউল হবে হলে এই হুজুর আল্লাহ নবী বলছে দাঁত জালের চাইতে খারাপ হওয়া কি তার যেখানে কথা কেন প্রকৃতি ধ্বংস করতে পারবে এটা আপনার কি মনে হয় বলুন তো দেখি প্রকৃতি ইমানদার দাঁত জাল তাকে সহজে ধোকা দিতে পারবে সস্তা কথা কিন্তু বহু ইমানদারকে আপনার হুজুর দিয়ে হুজুর বহু সমাজকে নষ্ট করে দিয়েছে শিরিক করায় দিয়েছে তাবিজ ছড়ায় দিয়েছে পীর ফকিরের আড্ডা ছড়ায় দিয়ে গোটা সমাজটা নষ্ট করে দিয়েছে দাঁত জালের বেশি খারাপ নাকি তো সবাই বলে যে এটা হলো সাদা জারিয়া তোমার বাপ মরে গেছে এটা সাদা জারিয়ার অনুষ্ঠান আস্তাক ফিরুল্লাহ ইসলাম বলে লোকটা বেঁচে থাকতে কিছু মানুষকে দিনে এলেম শিক্ষা দেশে কি এলেম না এমনি এলেম বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকে বিরোধিতা করি না লেখে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও লেখা থাকে না তারপর লেখা থাকে প্রত্যেক মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরস অথচ ওই অত বড় প্রতিষ্ঠানে দশ হাজার ছাত্র আলিফ আলিফ শেখার ব্যবস্থা ওই স্কুলে নাই সেটা একটা ইংলিশ মিডিয়াম বা অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ওখানে লিখে রাখছে বিদ্যা অর্জন করা ফরস মানে বোঝে নাই মজা করতেছে তোমার কি ওই বিদ্যার কথা বলছে তুমি সেলাই মেশিনের কাজ শেখো এটা একটা হালাল কর্ম দোষ নাই তুমি জোতা সেলাই করা শেখো এটাও একটা সেকশন এটা আল্লাহর হালাল রুজি তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও না হলে সবাই যদি আলেম হয়ে যায় সবাই যদি এক গতির উপরে চলে বা সবাই যদি একরকম থাকে বাকি কাজকে করবে ভালো তবে তোমার এই শিক্ষার কথা তো বলা হয়নি বলা হয়েছে হলো দিনী শিক্ষা কোরআনের বিদ্যা যেটা করা ওইটা হলো রুকু সেজদা তারপরে ফরজ হালাল হারাম শরীয়তের নিয়ম কানুন জানা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ অথচ বহু প্রতিষ্ঠানে লেখা আছে ওই প্রতিষ্ঠানের সাথে আরবির সাথে কোনো পরিচয়ই নাই কিন্তু লেখে রাখছে যে বিদ্যা অর্জন করা ফরস আছে নাকি যেমন ঘুষের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে দশতলা বিল্ডিং করে গেটে লিখে রাখছে হ্যাঁ আমার আল্লাহর ফজলে আমি বাড়ি করছি লিখে রাখছে কে ঠেকাবে আর এরকম হয়েছে সালাম দিয়ে প্রবেশ করুন ক্যারে রে বেটা তুই নিজেই তুই বলিস সালাম দিলেই কি আর না দিলেই কি কে ঠেকাবে বলেন তো এইরকম হয়েছে কথা এখন কিছু আমলের কথা বলে ক্ষুদ শেষ করি ইনশাল্লাহ অপরাধ আদম সন্তানের কিন্তু হয়েই যাবে কথা আল্লাহ নবী বলেছে কুল্লিবনে আদম খত্তা প্রত্যেক আদম সন্তানই ভুল করে পাপি কখাইরুল খত্তা ইনা তাবুন সবচাইতে ভালো পাপি তারা যারা তাদের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায় কার কাছে আপনারা ক্ষমা চান না এখন ক্ষমা চাওয়ার একটা প্রসেস আবার দেখলাম জালসা ফেলে বিভিন্ন জায়গায় সক্ষটা নিচের দিকে দিয়ে দেন মাথাটা নিচু করে দেন সবাই আমার সাথে একসাথে পড়েন কবরকে হাজির নাজির জেনে চোখটা বন্ধ করে গোনাকে সামনে রেখে পরে নাস্তাক সুরুল্লাহ রব্বে মিন করলে জামবেলাই আছে কিনা কিন্তু এই দোয়া তো খুঁজেই পাইনি আমরা এ খুঁজতেই তো পেরেশান শেষ হয়ে গেছে রব্বে মিন করলে জামবে আছে কোন দাগা মা আফোয়া তো বহু দূরের কথা আর একসাথে পনেরো জন গোল হয়ে আমাদের ক্ষমা নিতে হবে আল্লাহর কাছ থেকে এইরকম নীতিও তো পাইনি আমরা বুখারি ছয় হাজার ছয়শ ছয় হাজার চারশো তেত্রিশ সম্ভবত রাসুল সাল্লাম বলেছেন সাইয়েদুল ইস্তেকফার নামে একটা ইস্তেকফার আছে কেউ যদি সকালে পরে সন্ধ্যার আগে মারা গেলে সত্তর হাজার রহমতের ফেরেস্তা সরি সকালে যদি পরে সন্ধ্যার আগে মারা গেলে লোকটার বিনিময়ে জান্নাত পাবে আর যদি সন্ধ্যায় পরে রাতে পরে তাহলে কবলাল ফজর ফজরের আগে বা ওই সকালের আগে মারা গেলে লোকটা জান্নাতে যাবে সুবান আল্লাহ না অন্তর পুচি গেছে আমাদের আমাদের আল্লাহর নাম মুখে আনতে ভাসরের মতো লজ্জা করে এটা খুব দুঃখ এটা খুব কষ্ট সৌদি আরবে দুটি বাচ্চা খেলা করতেছে একটা ভুল করে একজনকে ধাক্কা দিয়ে দিচ্ছে দেখতেইছে অন্যায় করছে তাও বলে দেয় ইন্নালিল্লাহ আল্লাহ একবার শোভান আল্লাহ এটা বলে মারে না উল্টা মারে না গালি দেয় না হাত থেকে কিছু পরে গেলে বলে ইন্নালিল্লাহ কোনো খারাপ সংবাদ আসলে কষ্ট পেলে আল্লাকে সেদ্ধা দিয়ে দেয় খুশির সংবাদ আসলে আল্লাহকে সেদ্ধা দিয়ে দেয় যে অবস্থায় থাকুক সুভান আল্লাহ বলে আল্লাহ প্রশংসা করে কিন্তু কপাল পুরা হতভাগ আমরা জুমার খুদ্ শুনতে আসছি মাহফিলে যাই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গা বলা লাগবে তা জানি না আমরা শুধু জানি অমুককে ধরো অমুক কাফের অমুক অমুক এইটা ঠিক কিনা বলো আমরা বলতেছি হ ঠিক কি ঠিক তা জানে না এটা আমাদের কপাল দুর্ভাগ্য সকল খুদ্ ক্ষতি বেশে আপনাকে গাও সাপটায় পাম দিয়ে দেবে এটা ঠিক না আপনার কিছু কাজ আছে আপনি তো খুব কষ্ট পাবো আমরা আপনার ব্যবহারে আল্লাহর নাম বান্দার মুখে আসবে তো এক একাই ঘুম এসে গেছে তাও খালি ওই নামই আসে এটা তো নিয়ম হওয়ার কথা রাগ করবেন না আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমিন আল্লাহর নাম বান্দার মুখে থাকবে না কার মুখে থাকবে চট করে বলে দিলেন যে ময়না টেক বাজার দ্বারা নাইছি আপনার বাপের জিনিস যে চালিয়ে আপনি চলে যেতে পারবেন আপনার দ্বারা নামে আসতেছি ইনশাল্লাহ এ কথা বলতে পারেন না এ কথা বলতে কি সমস্যা ওরে ভাই দেখার মতো তোমার জামার দিক টাকা তো মন ভরে গেল এত বাজে কথা বলার দরকার কি মাসাল্লাহ সুন্দর হয়েছে কেমন আছেন পরিবারের সবাই কেমন আছে বাচ্চা কাচ্চা কেমন আছে গরু দুটি কেমন আছে রাস্তাঘাটের কি অবস্থা বাড়িতে পানি উঠছে কিনা এই সেই বহু কথা একটা লোক বলে ফেলছে পনেরো মিনিটে জবাব হবে একটা শব্দে আলহামদুলিল্লাহ অপারেশন করছে নিঃশ্বাস চালু আছে আমি গিয়ে বললাম কেমন আছেন তখন তার এই কথা বলার সুযোগ নাই আসি কোনো রকম টুনি জীবনটা নিয়ে কথা বলার সুযোগ নাই বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রশংসা এটা আপনাদের জন্য খুব দুর্ভাগ্য আছে বাড়ি থেকে একটু ঘামবেন আল্লাহর নাম কেন মুখে আসে না আল্লাহ আমাদের ক্ষমা করুক আল্লাহ আমিন যে কথা বলতেছিলাম রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ আংতা রব্বি লাহ ইল্লা আংতা খলাক্তানি ওয়া আনা আব্দু আনা আলা আহদিকা বাবা আদিকা মস্তু আবুদুবিকা মিং শর্রিমা সনাতু আবু উলা কাবি নিয়মিক আলাইয়া আবু উবি দাম্বি ফগু ফিরলি ফা ইন্নাহু ফিরুদ্দনু বা ইল্লা আং এটা যদি পড়েন তো জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ এখন এইটাকে ঢেকে দেওয়ার জন্য রেডি করা হয়েছে হলো রব্বি মিন করলে জাম্বি মাতু বিলাই খুঁজে তো পাইনি কোথাও আমরা নিজের বাড়িতে যখন আপনি ঢুকবেন নিজের বাড়িতে যখন আপনি ঢুকবেন তখন দোয়া আছে না কি আছে বাড়ি থেকে যখন বের হবেন বিসমিল্লাহি তাল তো আল্লাহ রব্বিনা সুন্দর দোয়া রেডি করা আছে বান্দা আল্লাহর প্রশংসা করে বাড়িতে ঢুকবে আল্লাহর প্রশংসা করে বাড়ি থেকে বের হবে আল্লাহ আমার বের হওয়া আমার বাড়িতে ঢোকা সকল কিছু আল্লাহ তোমার হাতে এ কথা বলে আপনি ঢুকবেন নিজের বাড়িতে নিজে ঢুকবেন বউ ছেলে মেলে কেউ নাই আপনি জানেন যে ছুটিতে বাড়িতে গেছে বা বেড়াতে গেছে তবু আপনি সালাম দিয়ে ঢোকেন ইসলাম বলে এটা কেউ নাই তাও আপনি তালা খুলে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ওই বাড়িতে ইবলিস শয়তানের আর কোনো জায়গা থাকলো না কত নিয়ম কত কিছু রয়েছে আজকে আমরা কোথায় ঘুরতেছি কোথায় কোন জায়গায় বেড়াচ্ছি আমরা বারবার ভিতরে খুব দুঃখ নিয়ে বলি আপনারা মনে করতে পারেন যে এটা বেদাতির ব্যাপারে এত কঠোর কেন এই বেদাতি হুজুরের ব্যাপারে এত কঠোর কেন বেদাতি হুজুর দ্বারা থাকি রড দিয়ে লোককে পিটাচ্ছে তার বাড়ি নোয়াখালী তার অপরাধ কি সে বলছে মসজিদে খালি আদান দেন কিন্তু আরো আধা ঘন্টা পরে গজল বলেন কেন ডাকেন কেন আল্লাহর ঘরে তো আমরা জানি শুধু আদান হবে এই অপরাধে রড দিয়ে পিটাচ্ছে তাকে অথচ সই হাতে সেই সঠিক কথা বলছে লোকটা বেদাতি মুফতি দ্বারা আছে বসে আছে। আল্লাহর ঘর থেকে মুসল্লি বের করে দিচ্ছে শুনতেছে বিশুদ্ধ প্রতিষ্ঠান হবে দিন ধর্ম জানার জন্য একটা মাদ্রাসা হবে থানায় চলে গেছে এই হুজুরের উস্কানিতে একটা লোককে কষ্ট করে বোঝায় তাবিজ খুললাম কবরে সেজা দেওয়া বাঁচালাম সেরে কবর পূজা থেকে হেফাজত করলাম চেষ্টা করলাম ছয় দিন ধরে তাকে দেওয়া দিয়ে লাইনে আনলাম বেদাতি হুজুরে একদিনের খোদ মোট আবার দাতাই করে দিছে এটা খুব কষ্ট নিয়ে গিয়ে কথাগুলো বলি আমরা একটা জায়গায় গিসি ফেন্সুগঞ্জ মল্লিকপুর বলছি এর আগে সেখানে আমরা গিসি তোর একটা লোক এসে বলে যে রাস্তার সাথে চল্লিশ লক্ষ টাকা দামের সম্পদ এই মুহূর্তে ঘোষণা দিয়ে দেন দিলাম আমি পার্সোনাল একা দিয়ে দিলাম ঘোষণা দিয়ে দেন এখানে একটা কোরআন সন্নার প্রতিষ্ঠিত মাদ্রাসা মসজিদ করব আমি বলে দেন ইনশাল্লাহ আমরা ঘোষণা দিয়ে বাড়ি পাইনি আমাদের বিরুদ্ধে মিছিল করতেছে কাফেরদের ধরো কাফেরদের মারো কাফেরদের আস্থা না ভেঙে দাও গড়িয়ে দাও আর নেতৃত্ব দিচ্ছে একটা মুফতি কি নাম নাম একজন মনে তা কি করবেন বলেন এই সমস্ত ইব্রিস থেকে যদি আপনাদেরকে হেফাজত না করাই বারবার না বুঝাই তাহলে পরিস্থিতি কেমন হবে লাস্টের কথা বলে দ্বিতীয় খুদ্ চলে যাব আমি আমার হেদায়ত পাওয়ার পিছনে আমার সঠিক আকিদা গ্রহণ করার পিছনে আমার একটা বড় ঘটনা আছে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর ডক্টর সাইফুল্লাহ তিনজনই তিনজনই ভুল যদি না করি একটা মাহফিলে আসছে পাবনা একটা জায়গার নাম সেই সে একদম প্রাচীরের সাথে সেখানে একটা মাহফিল তখন দিন ধর্ম ভালো কিছু বুঝি না একজন ভাই বলছে যে আসেন খুব বড় জ্ঞানী দায়ীরা আসতেছে কথা বলবে দেখেন ভালো লাগলে শোনেন না হলে না একটু শোনেন কি বলে তারা তো সেখানে আলোচনা শুনতে গিয়ে দেখি সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ আর এফ চেয়ার দেওয়া আছে সামনে লাল চেয়ার কথা বলছেন নাকি তার অর্ধেকের বেশি চেয়ার খালি পড়ে আছে দুই তিন শর লোক হয়তো হয়েছে অথচ যারা বক্তব্য দিচ্ছে বাংলাদেশের সবচাইতে গ্রহণযোগ্য বড় বড় দায়ী তারা কি বলেন তিনশো চেয়ারও ভরে নেই ওখান থেকে সাড়ে তিন কিলোমিটার ফাঁকে বলতে চাচ্ছিলাম না আল্লাহ ক্ষমা করো আচ্ছা যাই হোক দেওবন্দি এক মুফতি ধর্মকর্ম কিছুই জানে না খালি সাপের গল্প ব্যাঙের গল্প ওই যায় আমাদের পর দিয়ে পাখি উড়ে চলে গেল বাবা হলো বদনাদি বাঘ দেছে দেশে জোরে বলেন ঠিক কিনা সাপের কাছে মরিদ হয়ে গেল হলো অমক থানবির কাছে সাপ মরিদ হলে এরকম ফায়সা কথা বলে আর কি এরকম একটা বাজে বক্তা আসছে হলে সাড়ে তিন কিলোমিটার ফাঁকে এমন ঘটনা ঘটছে যে ধানের ক্ষেত বোঝেন কিনা ধানের ক্ষেত এক বিঘা পাটাতন হয়ে গেছে তার নামের উপরে লোকজন চলে আসছে রে বাপরে হুজুর দেখে আসি মহিলা স্টেজের পর্দার একটা বিশেষ অংশ খুলে হয় না তাদের লক্ষ লক্ষ লোকের মানে ভিড় হয়ে গেছে সেখানে এরকম একটা নাদানের বক্তব্য শোনার জন্য তখন আমি দেখলাম আমার একটা উপলব্ধি আসলো এদ মাকে চেয়ার থেকে টানিয়ে তুলি চাষিকে বসতে দেওয়া এ যাতে কিভাবে হেদায়ত পেতে পারে আমি তখনো দিন ধর্ম বুঝি না কিছু তবে এইটুকু আমার মনে হইল কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় দায়িত্বশীল একজন আলেম মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে পড়াশোনা করে আসা এত বড় বড় তিনজন বিদ্যান বক্তব্য দিচ্ছে আজকে জাতি সেখানে তিন চারশো দুইশ আর একটা নাদান ধর্ম তো কোনো সম্পর্ক নাই পাক সিঁড়িকে আর কুফুরি করে আল্লাহর কসম করে বললাম না আমি বলে দেই আব্দুল খালেক শরীয়তপুরি এ কি কয় একাই কাঁদে আর বলে সাপের ব্যাং ব্যাঙের গল্প কি বলে আল্লাহ মাফ করো আমি বলি না নাম শহদে সেই দিনে আমার মাথার ভিতরে খালি খোঁচাচ্ছে মনে হয় হাতুড়ি পিটা করতেছে আমার ভিতরে যে আল্লাহ আমি এদের ওয়াশুনে মানি আর না মানি আমি সালাফিমান হাজ বুঝি আর না বুঝি কিন্তু যাদের সামনে এসে দাঁড়ালাম এই তিনজন তো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যান কোনো প্রশ্ন তাদের কাছে করলে কোরআন হাদিসের দৃষ্টিতে উত্তর দিতে সক্ষম অথচ তাদের সামনে লোক নাই আর লোক চলে গেছে এই নাদানদের কাছে আজকে এদেরকে খুশি করার জন্য আমি বেদাত এটা বাস্তব কথা সারাটা জীবন হক সব সময় সংখ্যায় বেশি হলে আলহামদুলিল্লাহ তবে ভুলপন্থী বেদাতপন্থী ভুল ভান্তি নিয়ে যারা থাকে তাদের সংখ্যা তাদের ক্ষমতা শক্তি চিরদিন বেশি ছিল কথা বুঝতে পারলেন আমরা গায়ের শক্তি চাই না ইমানের শক্তি চাই আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মা আ আল্লাহ আল্লা হলা না লাকুম ফিল কর আ আজিম আলহামদুর ইললা রবনা লাম আসসানা ইল্লামতাু িললা না ওতা হামলানা কুন নাল খন ইন খয়ল হাদি সি কেতা বলললা করল হাদি হাদি মহাম সাললাহ লহসাললা

এটা আমাদের নিজেদের প্ল্যাটফর্ম মনে করি এখানে তো আসলে আসার জন্য তো নির্দিষ্ট ডেটের প্রয়োজন নাই যখন মন চায় চলে আসলাম আজকের খুদবা ছিল রংপুর বদরগঞ্জ বিমানবন্দর সৈয়দপুর যদি নামতাম ও সেখান থেকে আরো ছিয়ানব্বই কিলোমিটার তার মানে আমার তিন দিনের কমে আমি উঠা নামা করতে পারতাম না অথচ গত রাত্রে নয়টা পর্যন্ত মাহফিল করছি কুমিল্লা গৌরীপুর কোনো দিনই ওই ধরতে পারতাম না বা সম্ভবই না কথাবার্তা বলে তাদেরকেও একটা মাহফিল দিয়ে অন্য পরিবেশ করে আল্লাহ তাল্লা সুস্থ হিসাবে আজকে আমাদের এখানে উপস্থিত করা হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমরা চেষ্টা করব একদম বিনা স্বার্থে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার প্রতিবেশীদের সামনে মাঝে মধ্যে বছরের একটা সময় আমরা এক জায়গা হব আল্লাহ যদি সুযোগ দেয় তবে আপনাদের কাছে আমাদের আন্তরিক দোয়া আমাদের এই দিনের ভালোবাসা যেন আল্লাহ আল্লাহর ভালোবাসায় পরিণত করেন আল্লাহ আমাদের এই সম্পর্কটা যেন জান্নাত পর্যন্ত লম্বা করে দেন সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে দিন শেখাবেন ইনশাল্লাহ যেই পরিবারে দিন যত বেশি সেই পরিবারে আল্লাহর দয়া তত বেশি সময় যেহেতু আর দুই মিনিট আছে মাত্র আমরা ওই যে অনেক কথা বললাম একটু প্রথম খোদবার শেষের দিকে একটা বাস্তব উদাহরণ নেন আমরা কোন জাতি লোক সেটা কি আবেগ বাদ দিলে জাতির কিছু থাকে না আমি একটা বক্তব্যে বলছিলাম মেলাদিন দিন আগে আমার এই শব্দটা এখনো কোনো মা ফেলে গেলে ওই কিছু লোক হাসি করে মজা করে আমাকে জড়ায় ধরে বলে যে কথা ঠিকই বলছেন আবেগ বাদ দিলে জাতির কিছু থাকে না কেন সলাত আদায় করার জায়গা কি মাটির পর নাকি এদের সালের টিনের উপরে খাড়া খাড়া এক একাই পড়বেন জমিনে জায়গা নাই নাকি আছে কিনা মসজিদ মাদ্রাসা নাই তো ফেসবুকে মাঝে মধ্যে ছবি দেখি যে হাতির উপরে বা মানে মহিষের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে এখন নিচে দেখা গেল দুইশ কমেন্ট হয়েছে বেশিরভাগ কমেন হলে মা সাল্লাহ আল্লাহ আকবর আমিন সুভান আল্লাহ আচ্ছা এনে সুভান আল্লাহ কি পালেন যে পাক্কা শয়তান তো মাটির উপর নামাজ পড়া যায় না একটা নিরীহ প্রাণীর উপর দাঁড়ায় সালাত আদায় করতে হবে এর কোনো বিধান দুনিয়াতে আছে খেজুর গাছের কাটা ভেদ করে উপরে দেয় খেজুর ওটাকে কি বলে আমাদের ইয়েতে বলে হলে খেজুরের ঢাল ব্যাগে এরকম খেজুরের ডালের উপরে বসে নামাজ পড়তেছে পাতলা করে একটা ছেলে এখন লোকজন নিচে পড়তেছে আল্লাহ আকবার আল্লাহব কি আছে যেখানে নিজের শরীরে নিজের চিমটি দেওয়া গুণা এত বড় কাটা ভেদ করে গাছে উঠছে নামাজ পড়বে মাটির পর বন্যার সময় মসজিদের মধ্যেই চলে গেছে প্লেয়ার এই পর্যন্ত পানি যায় সারি ইমাম আর মুসল্লি নামাজ পড়তেছে যেখানে বলা হচ্ছে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে এসো না আমার বান্দার কষ্ট হবে যেখানে বলা হচ্ছে বৃষ্টি যদি বেশি হয় তাহলে হাইয়া আলা সালা আলা না বলে বলো যে হাইয়ালাল আলাল বাইদ সল্লফি বইউতিকুম তোমরা বাড়িতে সালাত আদায় করো মসজিদে আসার দরকার নেই এটা মুয়াজিন বলে দেবে তারপরে যদি প্রবল দুর্যোগ আসে তখন মসজিদে আসা আপনার নিষেধ আপনি বাড়িতেই সালাত আদায় করেন ইসলাম হলে এটা বলে আর আপনার এত বড় বন্যা হচ্ছে ইমানের জোশে টানি চলে গেছে এই পর্যন্ত পানি ও যায় নামাজ পড়তেছে এটা শয়তানি করা ইসলাম কোনো দিন জুলুম করে না কারোর আট হাজার হেঁটে নাম মনে রাখা কঠিন শিহাব চতুর এরকম নামে সে চলে যাচ্ছে হলেও হস করতে কেরালা থেকে না কোথায় থেকে যেন আস্তাল আজিম আল্লাহ শপথ করে বলতেছি এটা দিন ধর্ম নিয়ে আর কি ঠাট্টা করা কেননা ইসলামের দুইটা ফরজ আছে বিশেষ এই দুইটা ফরজ হলে এই মসজিদের সবার জন্য না একটা হলে হজ একটা হলে জাকাত টাকা নাই পয়সা নাই আপনি ভিটি বাড়ি বিক্রি বিক্রি করে ভিক্ষি করে দিন চলে না ছেলেমেয়ের হক নষ্ট করে হজে চলে যাবেন ইসলাম এটাকে বলে না সচ্ছল ব্যক্তির জন্য হলে হজ কি বলেন তাহলে তোমার যদি সামর্থ্য না থাকতো তুমি তো ফকেননি ফকির নি বললাম আবার ভাবতেছেন বল্লাহুল গণ ইং তুমুল ফকর আল্লাহ বলতেছে আমি আল্লাহ বাদে সবাই ফকির এই হিসাবে বললাম কথা না তোমার যদি সামর্থ্য না থাকে তুমি তো ফকির তুমি তো মিসকিন বা তুমি দিন মানে সাধারণ একজন চলমান একজন মানুষ তো তুমি এত রিক্স নিচ্ছ হজে যাওয়ার জন্য পায়ে হেঁটে এটা হলে মজা করা এর ভিতরে কোনো বরত্ব নাই তো মিডিয়া আলাদের খুব উপকার হচ্ছে এখন এটা রিস্ক পাওয়ার জন্য ভিউ বেশি হচ্ছে ওর পিছনে পিছনে সব সময় দশ বারোটা যুবক থাকতেছে ক্যামেরা থাকতেছে দৌড় পারতেছে এটা ঠাট্টা করা শয়তানি করা সামর্থ্যবান লোক বিমানে গেলে নেকি আপনার কম হবে আর নৌকায় গেলে নেকি বেশি হবে এইরকম চিন্তা করা কি ঠিক হবে আমাদেরকে বলে নবীর সময় যা ছিল না তাই যদি বেদাত হয় নবীর সময় তো মাইকও ছিল না এটা কি বেদাত না এই জন্য খুব দুঃখ করে বলে যে এরা মানসিক রোগী প্রত্যেকটা বাংলাদেশের ম্যাক্সিমাম মুফতি এক একটা মানসিক প্রতিবন্ধী এই মাইক কোনোদিন দিন ওয়াশ করে কেউ নেকির আশা করে না মূল ওয়াচটা নেকি মানুষের কাছে যেটা পৌঁছাচ্ছে কিন্তু মাধ্যমটা হলে অসিলা এই মাধ্যমে কথাগুলি মানুষের কাজ চলে যাচ্ছে কোনো বক্তা এটা মনে করে আমাদের জানা নাই যে মাইকে ওয়াশ করলে নেকি দশটা বেশি পাওয়া যায় মাইক ছাড়া ওয়াশ করলে দশটা নেকি কম পাওয়া যায় বলে নবীর সময় তো পেলেন ছিল না তোমরা পেলেনে উঠে হস করতে যাও কেন পৃথিবীর কোন হাজি মনে করে আমি মাত্র তিন চার ঘন্টায় আল্লাহর কাবা ঘরে চলে আসলাম মুহূর্তের ভিতরে এই জন্য আমি দশটা নেকি আল্লাহর কাছে বেশি পাবো কেউ মনে করে এরকম রোগী আছে দুনিয়ায় এটা তো জাগতিক উন্নয়ন এর সাথে ইবাদতের কোনো সম্পর্ক নাই এটা হলে সুবিধার জন্য দিন যত যাবে বিজ্ঞানের আবিষ্কার বাড়বে আল্লাহ নিয়ামত হিসাবে আমরা গ্রহণ করবো গুলো ইনশাল্লাহ কিন্তু ইবাদত নেব কার থেকে আল্লাহ থেকে নেবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতিতে আল্লাহ নবী যেভাবে বলে গেছে সেভাবে সবাই কি আল্লাহর সাথে মিলিত হতে চান ইনশাল্লাহ তাহলে একটাই কথা ক রব্বি কেউ যদি আশা করে তার আল্লাহর কাছে মিলিত হবে তাহলে সে যেন দুইটা কাজ করে ফাল সে যেন আন্দাজে খালি আমল করে চলে যায় না আমলের সলে যেন করে ওয়ালা ইবাদাত রব্বি হি আহাদা ভুল করে যেন ইবাদতের মধ্যে শিরিক ঢুকতে না দেয় এক আল্লাহর যেন তাও ঠিক রাখে আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের জন্য কবুল করো আসলে সালাফি মানহাদের ম্যাক্সিমাম দায়ের বা আমাদের মন গলিয়ে যাওয়ার মতো কথা আমরা বলি না কোনোদিন বলতে পারি না একটু কর্কশ লাগে একটু চাষা ছোলা এটা বাস্তব কথা সারাটা জীবন আল্লাহ নবী যখন বলেছে সুদ হারাম ঘোষ হারাম বান্দার হক নষ্ট করা হারাম জেনা করা হারাম এইভাবে সিরিয়াল করে যখন বলেছে সাহাবাই কেরাম বলতেছে বাপরে বাপ আমরা দেখতাম আল্লাহ নবী হচ্ছে আমাদের যুদ্ধের ট্রেনিং দিচ্ছে এমন গতি নিয়ে কথা বলতো তো সুতরাং ওই যে মাইকে তো একটু আগেও বাঁচতেছিল কারণ থাকতে রাব আব্দুল কাদের জেলানির বাপের বড়ই খাওয়ার গল্প কিডা নারকেল খাইলো কিডা উড়িয়ে গেল কে কোথার থেকে দৌড় দিল এই সব ফায়সা কথা তিন চার জুমা পরে হুজুর খুদবার এই চিয়ারে সুন্দর করে জমিদারের মতো বসে তিন নম্বর খুদবা বানায় এনেছে বসে সুর দিয়ে কাঁদতেছে আস্তাফিরুল্লাহ এর থেকে বান্দার কোনো কল্যাণ নাই কথা কষ্ট লাগুক খারাপ লাগুক শক্ত লাগলেও কিছু শিক্ষা তো থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিক দিন ধর্ম জেনে আমল করার ইনশাল্লাহ ইসলামে আবেগ নয় দলিলের ভিত্তিতে চলতে হবে এই দলিলটা হতে হবে আল্লাহ নবী সাল্লাম থেকে প্রমাণিত আল্লাহ সুবানা আমাদের সকল নেকামল যেন তুমি কবুল করো এই অন্তর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহ আমরা মানুষ হিসাবে যে ভুল ভান্তি আমরা করে ফেলেছি আমাদের ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে কালিমা সহ আল্লাহ তুমি সকলকে তাদের ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদেরকে উত্তম সেফা দান করো আল্লাহ আল্লাহ সুবাহান হতাল্লাহ আমরা এখানে যারা এসেছি আমাদের মরার সময় আমাদের মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাহ সুবাহানাক আল্লাহ আসাদু আল্লাহ ইল্লা আংতা আস্তাক ফিরুক অতবিলাইক বললে না হাসাই করে নেই